আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির ভিডিওতে স্বাগত জানাই। বন অধিদপ্তরের অধীন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সামাজিক বন বিভাগ ঢাকায় বিভিন্ন পদে এসএসসি পাশে একটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই জব সার্কুলারে কি কি পদ আছে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন কিভাবে করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো চাকরি বিজ্ঞপ্তির ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যান। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সামাজিক বন বিভাগ ঢাকা, বন ভবন মহাকালী ঢাকা 1212। তো নিয়োগ করা হবে বন বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 19/9/2021 খ্রিস্টাব্দ তারিখে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারের ব্যাপারে এখানে বলা আছে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব কাতভুক্ত নিম্মুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, http://cfcc.teletalk.com.bd। তো এই লিঙ্কে গিয়ে, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। পাশাপাশি এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি ওপেন করতে পারবেন বা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অস্থায়ী ভিত্তিতে এটি পরবর্তীতে এসআইকরণ করা হবে, পুরোটাই সরকারি চাকরি। তো এখানে শুধু দুইটি পদ আছে। এক নম্বর পদ আছে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, লোক নিবে এই পদটিতে 6 জন, বেতন গ্রেড হবে 17তম গ্রেড, 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত হবে। তো এই পদটিতে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এছাড়া উচ্চতা লাগবে 163 সেন্টিমিটার ও বুকের মাপ লাগবে 76 সেন্টিমিটার। তো এই সার্কুলারটি জেলা কোটায় প্রকাশ। এখানে দেখতে পাচ্ছেন যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে উল্লেখ আছে এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেমন ঢাকা বিভাগস্থ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দা এই পদটিতে, অর্থাৎ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এরপর আরেকটি পদ আছে, এখানে 2 নম্বর পদ, অফিস সহায়ক, লোক নিবে এই পদটিতে 33 জন, বেতন গ্রেড হবে 20তম গ্রেড, 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত হবে। তো এই পদটিতে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি, এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই পদটিও সেম, এখানে যে জেলা আছে এই জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন শুধু। এরপর আছে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। তো এখানে অনেকগুলো শর্তাবলী পূরণ সাপেক্ষে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। তো এখানে শুরুতে যে শর্তাবলী আছে ওই শর্তাবলীর মধ্যে প্রথমে আছে বয়স প্রার্থীদের, 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে, এছাড়া কোটার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। তো এখানে আবেদনটি শুরু হবে 22/9/2021 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে 21/10/2021 বিকাল 5টা পর্যন্ত। তো এর ভিতর আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 50 টাকা, ছাড় বিশ্বাস 6 টাকা সহ সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আপনারা বিশেষভাবে মনে রাখবেন, আবেদন ফর্ম পূরণ করে অবশ্যই আপনারা টাকাগুলো জমা দিবেন, না হয় আপনার আবেদন ফর্ম পূরণ করে কোনো লাভ হবে না। তো আপনি টাকাটা জমা দিবেন আপনার আবেদন ফর্ম পূরণ করার পর। প্রথমে SMS করতে হবে আপনার টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CFCC SPACE USR ID। তো ইউএসআর আইডি আপনি আবেদন ফর্মে পাবেন, ও ইউএসআর আইডিটি লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
তো পাঠানোর পর রিপ্লে একটি এসএমএস আসবে আপনার মোবাইলে, ওখানে আপনার নাম এবং কত টাকা কাটবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে। ওই এসএমএস টি পুনরায় ফরওয়ার্ড করতে হবে, এখানে লিখতে হবে CFCC স্পেস ইয়েস স্পেস, ওই এসএমএস এ প্রাপ্ত পিন নাম্বারটি লিখে 16322 নাম্বারে পাঠাতে হবে। তো পাঠানোর পর কংগ্রাচুলেশন জানিয়ে ফাইনালি একটি এসএমএস আসবে, এখানে দেখতে পাবেন কংগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল CFCC অ্যাপ্লিকেশন, পদের নাম, ইউসার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ওই এসএমএস টি সংগ্রহ করে রাখবেন, এটি ফাইনালি এসএমএস কনফার্মেশন এসএমএস, এটি পরবর্তীতে যখন প্রবেশপত্র দেওয়া হবে তখন এটি কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা চাইলে আবেদনটি করতে পারেন, এটি পুরোটাই সরকারি চাকরি এবং এটি জেলা কোটায় প্রকাশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।